নমস্কার বন্ধুরা, এই হলো আমার 6 ফিটের ডিসকাস ট্যাঙ্ক, আর এটা আমার কাছে রয়েছে 6 বছরেরও বেশি সময় ধরে। তো ডিসকাস ফিশকে বলা হয় কিং অফ ফ্রেশ ওয়াটার। এর জন্য হয়তো অনেকে ভাবতে পারেন ডিসকাস ফিশ রাখা হয়তো খুবই কঠিন ব্যাপার, আসলে কিন্তু সেরকমটা নয়। আপনিও সবাই বাড়িতে রাখতেই পারেন, তেমন কোনো কঠিন কাজ না। তো ডিসকাস ফিশ রাখতে হলে আপনাকে কতগুলো বিষয়ের উপর কেয়ার নিতে হবে সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে বলবো, এবং আমি আমার ট্যাঙ্কের কীভাবে যত্ন নেই সেগুলো আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনাকে যে বিষয়টির উপর খেয়াল দিতে হবে সেটা হবে একটা ট্যাঙ্ক সাইজ। ডিসকাস ট্যাঙ্ক করতে গেলে আপনাকে কমপক্ষে 3 ফিটের ট্যাঙ্ক থাকাটা জরুরি বলে আমার মনে হয়, কারণ এক একটা ডিসকাস ফিশ 8 ইঞ্চি পর্যন্ত বাড়ে। এর জন্য ছোট ট্যাঙ্ক দিলে আমার মনে হয় না সেটা ঠিক হবে, কম করে 3 ফিট ট্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। এরপরই যে বিষয়টার উপর লক্ষ্য রাখবেন সেটা হলো জল, ওয়াটার প্যারামিটার। আপনার পক্ষে যদি সম্ভব হয় আরও ওয়াটার ইউজ করতে পারেন, যদি সম্ভব না হয় নর্মাল ট্যাপ ওয়াটার ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন টিডিএস যেন 50 থেকে 200 মধ্যে থাকে, তাহলে ভালো। আর এর পিএইচ লেভেল 6.5 থেকে 7 পর্যন্ত রাখার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার মতে, সেটা হলো ফিল্টার সিস্টেম। শুধু ডিসকাস না, যে কোনো মাছের ক্ষেত্রেই ফিল্টার সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডিসকাস ট্যাঙ্কে ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, টপ ফিল্টার, সাম ফিল্টার এবং স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি যেমন আমার ট্যাঙ্কে টপ ফিল্টার এবং সাম্প ইউজ করি। ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টারের মিডিয়াগুলো যে ব্যবহার করবেন সেগুলো 10-15 দিন পর পর বের করে পরিষ্কার করে নেবেন, আবার সেগুলো দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টারের মিডিয়াগুলো অনেকেই আমরা অনেক সময় ঠিকঠাক পরিষ্কার করি না বা করতে ভুলে যাই, কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্য রাখবেন। তারপর যে বিষয়টা হলো টেম্পারেচার। আপনি আপনার হিটারে 28 থেকে 30 ডিগ্রি সেট করে রাখতে পারেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাতে টেম্পারেচার খুব বেশি ওঠানামা না করে। তারপর আরেকটা যেটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো ফিশ সিলেকশন। আপনি যখন ডিসকাস ফিশ দোকান থেকে কিনবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন সেটা 2.5 থেকে 3 ইঞ্চির কম না হয়, এবং ফিশটা হেলদি কি না এবং খাবার নিচ্ছে কি না সেটাও আপনি একটু দেখে নেবেন। তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো ডিসকাস ট্যাঙ্কের ব্যাকগ্রাউন্ড। ডিসকাস ট্যাঙ্কের ব্যাকগ্রাউন্ড সবসময় হোয়াইট কালার রাখার চেষ্টা করবেন, কারণ ডার্ক কালারে ডিসকাস খুব তাড়াতাড়ি স্ট্রেসে চলে আসে। আপনি ইচ্ছে করলে ব্লু কালার রাখতে পারেন। তারপর আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হলো এর ফিডিং ফুড, কী খাওয়াবেন। আপনি প্যালেট জাতীয় খাবার মধ্যে হিকারি বায়োগোল্ড, টেট্রাবিটস খাওয়াতে পারেন, তাছাড়া জিএইচএম গোডহার্ট খাওয়াতে পারেন। তবে খেয়াল রাখবেন জিএইচএম খাওয়াতে গেলে খাওয়ানোর পর আপনার ট্যাঙ্কের 30% ওয়াটার সাইফন করে বের করে আবার নতুন জল ভরবেন, কারণ জিএইচএমে জলটা নোংরা করে দেয়, এটা একটু খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হলো ডিজিজ, কী কী রোগ দেখা দেয়।
এর সাধারণত বডি ফাঙ্গাস, হোয়াইট স্পট, হোয়াইট শিট প্রভৃতি সমস্যা দেখা দেয়। এর ফলে ফিডিং ঠিকঠাক নেয় না, ট্যাঙ্কের এক কোণে পড়ে থাকে। এসব হলে হয় হসপিটাল ট্যাঙ্কে রাখবেন, সম্ভব না হলে ওয়াটার হাফ করে দিন এবং টেম্পারেচার 30 ডিগ্রি করে দিন এবং রক সল্ট দিয়ে দিন। আর হোয়াইট শিটের প্রবলেম হলে মেট্রোজেল ট্যাবলেট ইউজ করতে পারেন। পরেই আমরা যে বিষয়টি নিয়ে সবথেকে ভাবি, বেয়ার বটম করব নাকি ডেকোরেশন। তো ডেকোরেশন করতে গেলে গ্র্যাভেল, স্যান্ড, ড্রিফটউড, লাইফ প্ল্যান দিয়ে করতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার ওয়াটার সবসময় মেনটেনে রাখতে হবে, ওয়াটার যত ক্লিয়ার থাকবে ততই বেটার। ডিসকাস যেহেতু ওয়াইল্ড থেকে এসছে, রিভার থেকে, তো সেখানে প্রচুর প্ল্যান্টস থাকে, তো আমার মনে হয় হবি হিসাবে প্ল্যান্টস দিলে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আরও কিছু জানতে চান তবুও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।